এমডিবি এইচডি, যা দেখি তাই দেখাই। একটু আসবেন এদিকে, আপনার বাড়ি এইখানে? আসেন একটু, আসেন একটু কথা বলেন। বন্ধুরা, আমরা যে জিনিসটি দেখাতে চাচ্ছি এখানে, যে এটা আমাদের মুক্তারকাঠি 1 নং ওয়ার্ডের একটি রাস্তা, পিরিজপুর থেকে খানাকুড়ানি যাওয়ার পথের এই রাস্তাটি। ছাড়া একটু সামনে আসেন, যে এখানে সম্ভবত দীর্ঘদিন, অনেকদিন হয়ে গেছে, একটি মাইল, একটি এটাকে কি বলে, লাগানো আছে রাস্তার পাশে, যে মাইলফলক, যে এটা মোড়ের সংকেত, এটা হচ্ছে দর্শক মোড়ের সংকেত, যেখানে একেবারে পুরো ঢালাই দেওয়া, স্টিকার লাগানো কমপ্লিট, লেখা আছে আপনার ডানে মোড়। কিন্তু দর্শকদের একটু দেখাবো, আসলে ডানে কিন্তু কোনো রাস্তা নাই, রাস্তা রয়েছে বামে মোড়। তো যে কন্ট্রাক্টরই লাগাইছেন, ওনার উদ্দেশ্যে বলবো যে উনি আসলে কীভাবে এটা লাগাইলেন, যে বিষয়টা হয়েছে ডানে মোড়, রাস্তাটা আছে বামে মোড়। এখন পাবলিক কোথায় যাবে? আমাদের দেশের সমস্যা একটাই, যে সরকার যায় ডাইনে কইতে, পাবলিক যায় বায়ে। কেন যায় বুঝতে তো পারছেন, একমাত্র এইসব কাজের জন্য কিন্তু আসলে সরকারের সাথে আর পাবলিকের সাথে কোনো কাজের কিন্তু মিল থাকে না। আমার সাথে এখানে স্থানীয় এক ভাই রয়েছে, ভাই বলবেন যে এই এরকম একটা কাজ, এটা আপনি আপনার দৃষ্টিতে কি একটু বলবেন আমাদেরকে? আসলে এটা ঠিক হয় নাই, এটা মোড় হইলো বামে, বামে দেওয়া উচিত ছিল, কিন্তু ডানে দিয়ে, সেটা তো আসলে তো সাধারণ জনগণের তো আসলে সমস্যা। ভাই একটু সামনে আসবেন, ভাই একটু একটু আসবেন, ওই ভাই একটু আসেন, গাড়িটা নিয়ে আসেন, গাড়িটা নিয়ে আসেন, একটু কথা বলি, গাড়িটাই নিয়ে আসেন স্যার একটু। হ্যাঁ, এখানে আমরা একটা জিনিস আমাদের চোখে পড়লো, যে এখানে আছে ডানে মোড়, আসলে রাস্তাটা কোথায়? বামে মোড়। বিষয়টা কেমন? আমাদের দেশে সরকার বলে ডানে যাইতে, পাবলিক যায় বাই, কেন যায়? উদ্দেশ্য তো একই কারণ, যে একটি রাস্তা আছে ডানে মোড়, লেখা আছে ডানে মোড়, ডানে রাস্তা আছে, রাস্তাটা কোন দিকে গেছে? এখন আমরা কোথায় যাবো গাড়ি নিয়ে? রং হয়েছে, অ্যাক্সিডেন্ট হবে। এখন এদের উদ্দেশ্যে আপনি যেহেতু গাড়ি চালান, আপনার উদ্দেশ্যে এদের উদ্দেশ্যে কি বলার কি আছে বলেন? আমার খেয়াল থাকবে যে ডান দিকে যাবো, ডান দিকে মোড় আছে, কিন্তু মোড় নাই, এবারে বাম দিকে, দুর্ঘটনা করবে। বন্ধুরা, আসলে বিষয়টি হইছে হাস্যকর, কিন্তু আসলে হাস্যকর না, এটা দুঃখজনক। এই এইটা দিয়ে সরকারের 10 টাকা খরচ হইলেও কিন্তু 10 টাকা খরচ হয়েছে নাকি, কিন্তু পাবলিকের কিন্তু চারান উপকার হয় নাই। এর জন্য যারা এই কাজগুলো করেন, যাতে পাবলিকের একটু উপকার হয়, সেই কাজটা আপনারা করবেন। যারা ঠিকাদার বাইরে আছেন, আপনাদেরকে হাত জোর করে বলছি, যে যখন একটি কাজ করবেন, সেই কাজটা যাদেরকে দিয়ে করাবেন তাদেরকেও বলবেন যে কাজটা জানি জনগণের উপকারে আসে। সবাই ভালো থাকবেন, কাউকে কষ্ট দেওয়ার জন্য আমরা এই ভিডিওটা করিনি, সবাইকে আসলে জাগ্রত করার জন্য এই ভিডিওটা করেছি। সবাই ভালো থাকবেন এবং সুন্দরভাবে আপনারা থাকবেন।